নমস্কার বন্ধুরা, বংশেন প্রিয়াঙ্কার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে পঞ্চমী, আর পঞ্চমীতে তোমাদেরকে জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না, আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি তারই একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আমরা একদম রেডি হয়ে গেছি, আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে, সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে। খাওয়া দাওয়া করা আছে, একটু ঘোরাঘুরি আছে, আর তার জন্য মামাকে আমি রেডি করে নিয়েছি, ও একটা ড্রেস পরে নিয়েছে, আর আমরা এখন যাচ্ছি আমার বাড়িতে। ওকে ফার্স্টে আমি ওখানে রাখবো, তারপরে আমরা আমাদের বন্ধুদের সাথে একটু প্ল্যান আছে সেখানে যাব। তাহলে চলো দেখা যাক। হ্যাঁ, মেয়েকে আপাতত আমি এখন মায়ের কাছে দিয়ে দিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রথমেই যাব আমরা একটা রেস্টুরেন্টে, সেখানেই সিদ্ধার্থর কিছু বন্ধু তাদের ওয়াইফরা আসবে, তাদের সাথে মিট করার আছে। মেইনলি পুজোটা তো গেট টুগেদারের একটা জায়গা, যেখানে সবাই ছুটিতে থাকে এবং সবার সাথে সবার দেখা হয়, মজা হয়, আড্ডা হয়। তো সেটা রেস্টুরেন্টেই শুরু করবো আমরা। এখন ফেসবুক আর ইউটিউবের দৌলতে আমরা নতুন নতুন প্রচুর রেস্তোরাঁর খবর পাই, রিভিউ পাই, কিন্তু আমি পুজোর সময় কোনো রকমই নতুনত্ব ট্রাই করতে চাই না। পুরনো কনভেনশনাল কিছু আমার বাঁধা ধরা রেস্টুরেন্ট আছে যেটাতে আমি যেতে পছন্দ করি, আর যেগুলো ফুড কোয়ালিটি কোয়ান্টিটি ভীষণই ভালো। আমি তোমাদের, যেহেতু আমি একটা রান্নার ভিডিও চালাই, তো তোমাদেরকে আমি এটা ফুড ব্লগিং ভেবো না, আমি আমার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো রেস্টুরেন্টগুলো সবই পার্ক স্ট্রিটে, আমার পছন্দের মতো। তো চলো তাহলে পার্ক স্ট্রিট যাচ্ছি। দুটো বেজে গেছে আর আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটের মার্কোপোলোতে, আর এখানেই কিন্তু আমাদের আজকে লাঞ্চের প্ল্যান। পার্ক স্ট্রিটে অনেক, পার্ক স্ট্রিটের কিছু রেস্টুরেন্টের মধ্যে বারবিকিউ, পিটার ক্যাট আর মার্কোপোলো, এগুলো আমার খুবই পছন্দের। যেখানে খাবার কোয়ান্টিটি কোয়ালিটি বলতে পারো ভীষণই ভালো, আর যে স্পেসটা দেখতে পাচ্ছ বা আশপাশটা বেশ বড়ো স্পেসিয়াস হয়ে থাকে, যেখানে অনেকজন মিলে বসা যায়, একসাথে একটা টেবিল শেয়ার করা যায়, তো এই সব কিছু দিক থেকে আমার বেশ ভালো লাগে এই কিছু রেস্টুরেন্ট। আমরা যেহেতু দুটোর মধ্যেই ঢুকে গেছিলাম রেস্টুরেন্টে, তাই জন্য দেখতে পাচ্ছ যথেষ্ট ভিড়, কিন্তু লাইন আমাদের সেভাবে তখন শুরু হয়নি, কিন্তু খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছিলাম যে হোটেলের রেস্টুরেন্টের সামনে কিন্তু লাইন স্টার্ট হয়ে গেছে। খাবার কিন্তু ওরা 15 মিনিটের মধ্যেই আমাদের সার্ভ করে দিয়েছিলো। প্রথমে আমরা স্টার্টার নিয়েছিলাম, স্টার্টারে আমরা চিকেন ড্রামস্টিক, ড্রাই চিলি ফিশ, পর্কের একটা আইটেম, এগুলো নেওয়া হয়েছিল। আর এখন চলে এসেছে আমাদের মেন কোর্স। আমরা যেহেতু 8 মেম্বার ছিলাম, তাই জন্য 2-3টে আমাদের রাইস লেগেছিল আর একটা চাউমিন, আর তার সাথে আমরা সাইড ডিশ হিসেবে নিয়েছি একটা ল্যাম্বের ডিশ, একটা ফিশের ডিশ আর দুটো চিকেনের আইটেম। তো সব কিছু দেখতে পাচ্ছ কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে, আর পুজো বলে কিন্তু খুব বেশি খারাপ কিছু দেয়নি, খুব ভালোই কিন্তু ওরা সার্ভিসও দিয়েছে, যেমন কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর রাইস যা পরিমাণে দিয়েছে দুজনের জন্য সাফিসিয়েন্ট এক প্লেট রাইসে। আর এর সাথে একটা জিনিস বলার, মার্কোপোলোতে শুধু চাইনিজ আইটেম না, এখানে কিন্তু মোগলাই বিরিয়ানি, কাবাব, হান্ডি চিকেন, এরকম ধরনের খাবারও কিন্তু পাওয়া যায়। আর হ্যাঁ, এটা একটা স্কুইডের আইটেমও নেওয়া হয়েছে, আর যেটা খেতে খুবই দারুণ। মার্কোপোলোতে স্কুইড আর অক্টোপাস কিন্তু ভালো প্রিপারেশন করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন সন্ধে হতে চলেছে। একটু ঠাকুর রাস্তা যেটুকু পড়ছে সেটুকু দেখতে দেখতে যাচ্ছি, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। আজকে পঞ্চমী, বাট তবু প্রচন্ড ভিড় রাস্তাতে। তোমরা যদি বেরো তাহলে অবশ্যই সাবধানতা বজায় করে বেরোবে। রাস্তার অবস্থা খুবই জ্যাম চলছে, কিন্তু বাড়িতে যেহেতু মেয়েকে একা রেখে এসেছি, তাই জন্য আমরা কোথাও যেমন যেতে পারছি না, একদম সোজা ডাইরেক্ট বাড়ি যাচ্ছি, মেয়েকে নেবো, ওর সাথে কিছুটা সময় কাটাবো। তো
সন্ধ্যেবেলা হয়ে গেছে আর পঞ্চমী, সবাই মনে করে রাস্তায় বেরিয়ে গেছে ঠাকুর দেখতে। আমরা দেরি করবো না, মামামকে নিয়েই কিন্তু আমরা এবার বেরিয়ে পড়বো, আমাদের বাড়িতে চলে যাব। তার আগে আমার বাড়িতে যে পাড়াতে যে পুজোটা, সেটাই কিছু ওকে নিয়ে এসেছিলাম দেখাবার জন্য। আর ও মানে আলোগুলো ভীষণও পছন্দ করছে, খুব ভালো লেগেছে ওর। ওর সাথে একটু স্পেন্ড করলাম, পরে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। রাস্তা প্রচণ্ড জ্যাম, তো মানে খুবই জ্যাম রাস্তায়, তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে যাওয়ার।